আপনাকে যদি কোনো ব্যক্তি ফোন করে, যে ফোন করবে তার নাম বলবে, আর আপনাকে যে ফোন করছে সেই নাম্বারটি আপনি কি নামে সেভ করেছেন সেটাই কিন্তু বলবে। আর যদি নাম্বারটি যদি না সেভ করা থাকে তাহলে কিন্তু শুধুমাত্র নাম্বারটি বলবে, রিংটোনের সাথে কিন্তু নাম্বারটি বলবে। আপনার ফোনটি যদি দূরেও থাকে তাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে কে ফোন করেছে। খুবই একটি ছোট্ট সেটিং, সেটিংসটি অন করে দিলে কিন্তু আপনার ফোনের মধ্যে কিন্তু সেটিংসটি আছে। এটার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কলে যেতে হবে। যাওয়ার পর উপরে দেখুন থ্রি ডট আছে, প্রত্যেকটা ফোনে কিন্তু উপরে থ্রি ডট আছে, থ্রি ডট আপনারা ক্লিক করবেন। ওই নেওয়ার পর দেখুন মাঝখানে আছে সেটিংস, এই সেটিংস আপনারা ক্লিক করবেন। ওই দেওয়ার পর একটু আপনাদেরকে নিচের দিকে যেতে হবে। যাওয়ার পর দেখুন কলার আইডি নিচের দিকে দেখুন লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আবার কলার আইডিতে ক্লিক করবেন। করার পর আপনাদের আপনাদেরই অনেকেরই থাকবে নেভার, এটা আপনাদের সিলেক্ট করা থাকবে। আপনারা কি করবেন, আপনারা উপরেরটা অলওয়েজ যে সেটিংসটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে কিন্তু দেখে নেবেন যে সিলেক্ট হলো কিনা। এরপর থেকে যদি আপনাকে যদি ফোন করে, যে ফোন করবে তার কিন্তু নাম বলবে। এটাই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও।